দেশে ডেঙ্গুতে আরও 15 জনের মৃত্যু হয়েছে। তাদের 10 জনই মারা গেছেন রাজধানীর বাইরে। এছাড়া গেল 24 ঘন্টায় সারা দেশে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 3000-এর বেশি, তাদের মধ্যে 75% ঢাকার বাইরে। চলতি বছরের মাঝামাঝি থেকে বাড়ছিল ডেঙ্গুর চোখ রাঙানি, আর জুলাইয়ে তা পৌঁছায় ভয়াবহ পর্যায়ে। এরপর থেকে প্রতি মাসে বেড়েছে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। এ পরিস্থিতিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও 15 জনের, তাদের মধ্যে 10 জনই ঢাকার বাইরের। সব মিলিয়ে চলতি বছর প্রাণহানি 943। এছাড়া এ মাসের 26 দিনে প্রাণ গেছে 350 জনের, যা চলতি বছর যে কোনো মাসের হিসেবে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গেল 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 3123 জন, তাদের মধ্যে 75% অর্থাৎ 2349 জনই ঢাকার বাইরের। তবে এবছরের প্রথম দিন থেকে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1,93,891 জন। শুধু চলতি মাসে এই সংখ্যা 70,000-এর বেশি। চিকিৎসকরা বলছেন এবছর ডেঙ্গুর লক্ষণে এসেছে বেশ কিছু পরিবর্তন, তাই জ্বর হলেই চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হিমান্ত্রী রাহা, DBC News Desk.